আসসালাম ওয়ালাইকুম আরহমতল্লাহি অবরকত এক ভাই প্রশ্ন করেছেন জানাজার সালাতে যেসব দোয়াগুলো পড়া হয় এগুলো জোরে পড়া যাবে কি না আলহামদুলিল্লাহ হি ওয়াহদা অসাল তোয়াস সালা মোহায়া মাল্লানা বিয়া বাহাদাহ বা যে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন জানাজার সালাতের দোয়াগুলো আস্তেও পড়া যাবে জোরেও পড়া যাবে এতে কোনো সন্দেহ নেই রসল সাল্লাহ আলী হাসাল্লাম জানাজার সালাতে জোরে পড়েছেন আস্তে পড়েছেন এমনকি সাহবাইকরাম এইরকম ভাবে পড়েছেন এমে একটি বর্ণিত হাদিস আব্দুল ইবনে আব্বাস তালান থেকে বর্ণিত রসল সাল আলী হাসাল্লাম জানাজার সালাতে ফাতিহা পড়েছেন তিরমিজি শরীফের এক হাজার নম্বর হাদিস তিনি ফাতিহা পড়েছেন নিশ্চয় পিছনে থেকে আব্দুল ইবনে আব্বাস শুনেছেন যার কারণে তিনি বিষয়টা বলতে পারছেন উল্লেখ্য যে উক্ত হাদিসটি সনদগতভাবে একটু দুর্বল তবে এর পক্ষে সহিহ বুখারীতে হাদিস থাকার কারণে শেখ আলবানি রাহমাহুল্লাহ এর সনদকে সহিহ বলেছেন এবং তিরমিজি এবং ইবনে মাজার মধ্যে হাদিসটি উল্লেখ হয়েছে তিরমিজির যে হাদিস নাম্বার আমরা দিলাম এবং ইবনে মাজার 1495 নাম্বার হাদিস তালহা তালহাবিন আব্দুল্লা বিন আফ রদি আল্লাহ তালানু বলেন যে আব্দুল্লেফ নাব্বাস রৌদি আল্লাহ তালানু একবার জানাজার সালাদ পড়লেন এবং তাতে তিনি শরফ হাতেহা পাঠ করলেন তিনি তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলেন তালহা জিজ্ঞাসা করলেন তিনি উত্তরে বললেন যে এটা হচ্ছে সোন্নাহ সন্নাতের পূর্ণতা এটা হচ্ছে সোন্নাতের পূর্ণতা তিনি শরীফ এক নম্বর হাদিস আর এ ব্যাপারে আরো হাদিস বর্ণিত হয়েছে একই সাহাবি থেকে বর্ণিত হাদিস আব্দুল আব্দুল্লিব নব্বাস জানাজা সালাত শেষ করলে তিনি বললেন যে আমি এটা এই জন্য পড়লাম যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ এটা সুন্নাত তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি জোরে পড়েছেন নয়তো সাহাবিরা শুনলেন কেমন করে আর প্রশ্নই বা করবেন কেমন করে সুতরাং বোঝা যাচ্ছে যে সুরা সহ দোয়া যেগুলো রয়েছে সেগুলো সব জোরে পড়া যাবে এমনকি আস্তেও পড়া যাবে এতে কোনো সন্দেহ নেই আশা করি উত্তরটি পেয়েছেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহাত